হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি জানাবো হাতের তালু চুলকালে কি হয় বা এর অর্থ কি। জীবনে চলার পথে চলতে গেলে বিভিন্ন লোককথা শুনি। এই লোককথা কেউ বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। এরকম একটি লোককথা হলো, হাত চুলকালে নাকি টাকা আসে, কখনো ডান হাত কখনো বাম হাত। কেন চুলকায় আমরা হয়তো জানি না, তবে প্রচলিত আছে যে বাম হাতের তালু চুলকালে খরচ পারে আর ডান হাতের তালু চুলকালে টাকা আসে। এমন সংস্কার পুরো ভারতে প্রচলিত। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক হাতের তালু চুলকালে কি হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। এক, দেশীয় সংস্কার মতে বাঁ হাত চুলকানোর পর যদি অর্থ চলেও যায়, তবে ধরে নেওয়া যায় কোনো কিছু কিনতে বা সেবা পেতেই তা খরচ করেছেন, অর্থাৎ এমনি এমনি অর্থ হারিয়ে যাবে না। আবার ডান হাত চুলকানোর মানে অনাকাঙ্ক্ষিত অর্থ চলে আসবে, এর অর্থ আকাশ থেকে অর্থ পড়বে না, হয়তো কোনো পাওনা অর্থ বা অন্য কোনো মাধ্যম থেকে অর্থ সংযোগ ঘটতেই পারে। কাজেই হাতের তালু চুলকানি বিষয়ে গাণিতিক সূত্রে দাঁড় করানো যায়, তা হল ডান হাত সমান নগদ অর্থপ্রাপ্তি এবং বাঁ হাত সমান অর্থ হারানো। দুই, এই নিয়ম শুধু পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, নারীদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই উল্টো। সেখানে ডান হাতের তালু চুলকানো মানে অর্থহানি আর বাম হাতের তালু চুলকানো মানে অর্থপ্রাপ্তি। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সমাধান সম্পর্কে। বাস্তুশাস্ত্র মতে হাতের তালু চুলকানো মানে দেহে শক্তির আগমন। বাম হাত আমাদের দেহের একটি অপ্রত্যক্ষ অঙ্গ, এক্ষেত্রে যদি অর্থ ব্যয় হয় তাহলে তাকে খারাপ বলা যায় না, বরং তাকে অনাকাঙ্ক্ষিত বলা যায়। বাস্তু মতে হাতের তালু চুলকালে সমাধানও রয়েছে। যখন হাত চুলকালে হাতকে কাঠের উপর ঘষে নিন, এতে অতিরিক্ত শক্তি দূরীভূত হবে, আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।